আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি ডাক্তার হাকিম এম এম আবু সালেহ নাহিদ। আমি আজকে আপনাদের অশ্ব তথা পাইলস সম্পর্কে আলোচনা করব। তো আসুন জেনে নিই পাইলস কী কারণে হয়। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন ডায়রিয়া আক্রান্ত, গর্ভাবস্থায় শাক সবজি আঁশযুক্ত খাবার না খাওয়া, পানি কম খাওয়া, বৃদ্ধ অবস্থায় টয়লেটে চাপ প্রয়োগ করা, টয়লেটে বেশি সময় ব্যবহার, বেশি সময় নেওয়া, লিভার সিরোসিস ইত্যাদি কারণে আপনার পাইলস হতে পারে। তো এর থেকে মুক্তি লাভের কী উপায়? আমাদেরকে অবশ্যই পায়খানা ক্লিয়ার হওয়া লাগবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হওয়া যাবে না। আমাদেরকে প্রতিদিন 6 থেকে 8 লিটার পানি খাওয়া লাগবে। আমাদেরকে প্রতিদিন সবজি আঁশযুক্ত খাবার খাওয়া লাগবে। আমাদেরকে টয়লেটে অতিরিক্ত সময় ব্যবহার করা যাবে না। আমাদের ওজন ওয়েটটাকে ঠিক রাখতে হবে, কারণ অনেক সময় অতিরিক্ত ওজনের কারণেও পাইলস হয়। এরপরে অবশ্যই আপনাকে নিয়মিত ঘুমাতে হবে, কমপক্ষে হলেও 6 ঘন্টা, এবং এমন সব খাদ্য খাওয়া লাগবে যে খাদ্যটা আপনার হজম হতে সহায়ক হয়। আচ্ছা, এবার আমরা কোন খাবারগুলো খাবো যেটা আমাদের জন্য বেশি উপকারী, এবং যারা পাইলসে আক্রান্ত হয়েছে তাদের জন্য এটা বেশি উপযোগী, কোন খাবারটা উপযোগী এবং কোন খাবারটা বর্জন করতে হবে। তো প্রথম আমরা জানবো কোন খাবারগুলো আমরা খাবো। 1 নম্বর হচ্ছে শাক সবজি, তারপরে খাবো ফলমূল যেমন আপেল, কমলা, খেজুর, দুধ, বেশি বেশি পানি, আমরা সব ধরনের ডাউল, আমরা সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও টক জাতীয় যত খাবার আছে সবগুলো আমরা খেতে পারবো। পাকা পেঁপে, সেবল, বেল, ডিম, মাছ এবং মুরগির মাংস, সাথে সাথে ভুষিযুক্ত যেটি ঢেঁকিতে ছাটা চাল ও আটা ইত্যাদি আমরা এগুলো গ্রহণ করতে পারবো। এবার আসুন আমরা কোনগুলো বর্জন করব। আমরা যারা পাইলসে আক্রান্ত আছি, যে সকল খাবার আমাদের বর্জন করা খুবই জরুরি, সে খাবারগুলোর মধ্যে হলো গরুর মাংস, খাসির মাংস, চর্বিযুক্ত খাবার, মসৃণ ডাল, মসৃণ চাউল, কলে ছাটা আটা, ময়দা, চা, কফি, চিজ, মাখন, চকলেট, আইসক্রিম, কোমল জাতীয় যে সকল পানি আছে, আমি নামটা নেব না, সব ধরনের কোমল পানি নিষিদ্ধ, সব ধরনের ভাজা, আলু, পেঁয়াজু, চপ, হ্যাঁ, মংলাই ইত্যাদি ইত্যাদি যদি ভাজা আছে ভাজাগুলো আপনাকে পরিহার করতে হবে, এবং খোসাহীন শস্য ইত্যাদি, এই সকল খাবারগুলো আপনাকে অবশ্যই বর্জন করতে হবে, নাহলে আপনি পাইলস থেকে মুক্ত হতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে আপনি ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পরে আপনি ভালো আছেন, কিন্তু আবার এই সকল খাবার খাওয়ার কারণে আপনার পুনরায় আবার আপনি আক্রান্ত হতে পারেন। এই জন্য অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আসুন এইবার আমরা জানবো যে কোন মেডিসিন আছে, যে মেডিসিন মাধ্যমে আপনি আপনার দীর্ঘদিনের এই পাইলস থেকে মুক্তি লাভ করবেন। হ্যাঁ, 1 নম্বর যে ট্যাবলেটটির নাম বলবো সেটি হলো হচ্ছে হেমোপিল। আমি আবার বলছি, এটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইউনানির কোম্পানি, নাম হচ্ছে হেমোপিল। এটি আপনার অশ্বর জন্যে, আপনার রক্ত পড়ার জন্যে, আপনার কোষ্ঠকাঠিন্যর জন্যে চমৎকার একটি ট্যাবলেট হেমোপিল। তো এটি সকালে 2টা, রাতে 2টা, এবং 2 নম্বর আছে হেমোরিন, সকালে 2টা, রাতে 2টা। তাহলে আমি 2টা ট্যাবলেটের নাম বললাম, একটি হলো হেমোপিল, আরেকটি নাম হচ্ছে হেমোরিন, হেমোপিল আর একটা নাম হচ্ছে হেমোরিন, দুইটুই এই মাত্র 2টা ট্যাবলেট। খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 2টা, রাতে 2টা খাওয়ার পরে খাবেন। এইভাবে আপনি 2 থেকে 3 মাস খাবেন। আশা করি আপনার যত জটিল হোক না কেন, ইনশাআল্লাহ আপনি নির্মূল হয়ে যাবে, আগের অবস্থায় আপনি চলে যাবেন। তো বন্ধুরা, পাইলস খুবই মারাত্মক একটা ব্যাধি, কারণ এটি এমন একটা জায়গা অবস্থান
যেটা আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনাকে 24 ঘন্টাটা অস্বস্তির মধ্যে সময় কাটাতে হয়। এই জন্যে আপনি অবশ্যই এই যে দুটি ট্যাবলেটের নাম বললাম, এই ট্যাবলেট দুইটা আপনারা ব্যবহার করবেন, আপনারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় যে না আপনাদের কোনো উপকার পাচ্ছে না, তাহলে অবশ্যই একজন ভালো রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের নিকটে যাবেন, তার কাছে চিকিৎসা গ্রহণ করবেন। আজ আমি ইউনানি দফার আলোচনা করেছি এবং আরও পরবর্তীতে আমি অ্যালোপ্যাথি দফার একটা ভিডিও দেবো, হোমিওপ্যাথি দফার একটা ভিডিও দেবো, আমি তিনটা সাইডের উপর ভিডিও দিই আপনারা জানেন। তো আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।